আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটি সুন্দর ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে তোমাদেরকে কবি সাহিত্যিকদের উপাধি শেখাবো। কোন কবি বা কোন সাহিত্যিকের কী উপাধি ছিল সেটা আজকের ক্লাস করলে জানা যাবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, আমরা প্রথমেই জানব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কী উপাধি ছিল। বন্ধুরা, ওনার উপাধি ছিল হলো বিশ্বকবি, ওনাকে নাইটও বলা হয়। আমাদের দ্বিতীয় যে কবি সেটা হলো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের উপাধি ছিল হলো বিদ্রোহী কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি ছিল গদ্যের জনক বা বিদ্যাসাগর। এরপর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি ছিল বাংলার মিল্টন। ওনাকে বলা হতো বাংলার মিল্টন। ভারতচন্দ্র এর উপাধি ছিল রায়গুণাকর। গোলাম মোস্তফা এনার উপাধি ছিল হলো কাব্য সুধাকর। কাব্য সুধাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত এর উপাধি ছিল হলো যুগ সন্ধিক্ষণের কবি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাসের উপাধি ছিল রূপসী বাংলার কবি। এটাও ইম্পর্টেন্ট। ফররুখ আহমেদের উপাধি ছিল মুসলিম রেনেসার কবি। এটা ইম্পর্টেন্ট। এরপর জসীমউদ্দীন এর উপাধি ছিল পল্লী কবি। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলবো। এরপরে বাহাদুর বাহারাম খান এর উপাধি ছিল দৌলত উজির। মধুসূদন দত্ত এর উপাধি ছিল মাইকেল। এটা ইম্পর্টেন্ট। আব্দুল করিম এর উপাধি ছিল সাহিত্য বিশারদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল অপরাজেয় কথাশিল্পী। এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আব্দুল কাদির সান্দর্শিক কবি। এটা ইম্পর্টেন্ট। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো মোজাম্মেল হক এনার উপাধি ছিল শান্তিপুরের কবি। সুকান্ত ভট্টাচার্যের উপাধি ছিল কিশোর কবি। এটা ইম্পর্টেন্ট। বিষ্ণু দে এর উপাধি ছিল মার্ক্সবাদী কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি ছিল ভাষা বিজ্ঞানী। এটা ইম্পর্টেন্ট আছে। বেগম রোকেয়া উনি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। ওনার উপাধি ছিল মুসলিম নারী জাগরণের অগ্রদূত। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ইনি হচ্ছেন স্বপ্নাতুর কবি, আলাওয়াল মহাকবি। এটা ইম্পর্টেন্ট আছে। বিদ্যাপতি ইনি হচ্ছে মিথিলার কবি। এটা ইম্পর্টেন্ট। আর দীনবন্ধু মিত্র ইনি হচ্ছে রায় বাহাদুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটা আমাদের মূলত এখানে শেষ হচ্ছে। ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আজকের এই ক্লাসটা যারা মন দিয়ে করছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ভালো থাকো আর সুন্দরভাবে এসএসসি পরীক্ষা দিবে। আমি তোমাদের বাংলা প্রথম পত্রের ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের জন্য সৃজনশীল ক এবং খ পাশাপাশি নৈবেত্তিক নিয়ে বেশি ক্লাস দিব। আর তোমাদের তো গ ঘ দেখাচ্ছে, তোমাদের গল্পগুলো বা কবিতাগুলো জানলে কিন্তু সেখান থেকে তোমরা লিখতে পারবে, কিন্তু ক খ তোমাদের বাধ্যতামূলক, মুখস্থ লিখতেই হবে। নৈবেত্তিক যার যত বেশি নম্বর কমন পড়বে, বেশি লেখা মানে ইয়ে হবে, অ্যান্সার করতে পারবা, তারা কিন্তু তত বেশি ভালো মার্কস পাবে বা ভালো রেজাল্ট হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।